বাংলাদেশের কৃতি সন্তান তাকরিম 111টা দেশকে পিছনে পেলে বাংলাদেশের নামকে শীর্ষস্থানে পৌঁছিয়ে কোরআন প্রতিযোগিতায় সে কৃতিত্ব অর্জন করেছে, বলেন সুবহানাল্লাহ। দরকার ছিল এই বাংলাদেশ শুধু একটা মুসলিম দেশ নয়, এই বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই দেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে এই তাকরিমকে সংবর্ধনা দেওয়া দরকার ছিল কি ছিল না? আমরা কিছুদিন আগে দেখেছি নেপালে 8টা দেশকে পিছনে পেলে হাফ প্যান্ট পরহিত আমাদের কিছু নারী বোন, 11 জন নারী 8টা দেশকে পিছনে পেলে তারা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে সংবর্ধনা কিভাবে দেওয়া হয়েছে? 8টা দেশকে 11 জন মিলে হারাইছে, আর একজনেই 111টা দেশকে হারায়া আল্লাহর কোরআন নিয়ে এই দেশের মুখ উজ্জ্বল করেছে, ঠিক কিনা বলেন? গোটা দেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে ওই 11 জনকে যেভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে আল্লাহর কোরআনে হাফেজকে, সেভাবে কি সংবর্ধনা আমরা দিতে পেরেছি? অথচ দেখেন একাই 111টা দেশকে হারিয়ে বাংলাদেশের অবস্থান শীর্ষস্থানে নিয়ে এসেছে, কিন্তু তাকে আমরা সংবর্ধনা দিতে পারি নাই। যে জাতি আল্লাহর কোরআনের হাফেজদেরকে সম্মান করতে জানে না, এই জাতির জন্য দুর্গতি, সামনে আরো ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন?